তাজরিন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের 11 বছর আজ। নিহতদের স্মরণে শ্রদ্ধা জানাচ্ছেন স্বজন, সহকর্মী ও স্থানীয়রা। দীর্ঘদিনেও বিচার কাজ শেষ না হওয়ায় বিক্ষোভ করছেন তারা। ঘটনাস্থল থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী শফি মাহমুদ চৌধুরী। শফি, 11 বছরেও তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের বিচার কাজ হয়নি, এই বিচার কাজের আসলে অগ্রগতি কতটুকু এবং নিহতদের স্বজন এবং তাদের সহকর্মী বা স্থানীয়রাই বা কি বলছেন? ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। আমি, আপনি জানেন যে এই তাজরিনের অগ্নিকাণ্ডের ঘটনায় মূল যে আসামি ছিল কারখানা মালিক দেলার হোসেন, উনি কিন্তু আসামি হিসেবে গ্রেপ্তারও হয়েছিল, তারপর জামিনে বের হয়েছিলেন। সেই বিচার কার্যটি কিন্তু এখনও চলমান রয়েছে। আদালতে সেই বিচার কাজে সাক্ষীদের উপস্থাপন করা হয়েছিল, সেখানে শতাধিক সাক্ষীর নাম থাকলেও এখন পর্যন্ত আসলে অর্ধেক সাক্ষী কিন্তু হাজির হননি সেখানে সাক্ষী দিতে। মামলার এই যে দীর্ঘসূত্রিতা, এই কারণে কিন্তু এখন পর্যন্ত এই বিচার কাজটি সম্পন্ন হয়নি। আর তাজরিনের গেটের পরিস্থিতি যদি দেখাই, এখানে কিন্তু প্রতি বছরই এই দিবসটিকে কেন্দ্র করে যারা আহত শ্রমিক রয়েছেন এবং নিহত শ্রমিকদের পরিবারের স্বজনরা, এছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠন এবং স্থানীয় যারা শ্রমিক রয়েছেন কারখানায়, তারা কিন্তু এখানে এসে বিক্ষোভ করেন, তারা ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এবং এখানে তারা যেটি বরাবরই দাবি করে আসছেন, গত 11 বছর ধরেই তাদের মূল দাবিটি ছিল আসলে এই যে তাজরিন ট্র্যাজেডির জন্য যে মূল দায়ী কারখানা মালিক দেলার হোসেন, তার সর্বোচ্চ বিচার এবং তাদের যারা আহত শ্রমিক হয়েছেন এখানকার, তাদের আসলে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা এবং ক্ষতিপূরণ দাবি করেই তারা কিন্তু এত বছর ধরে তাজরিনের গেটে উপস্থিত হয়ে আসছেন। সেদিনের ঘটনায় কিন্তু আসলে যখনই আগুন লেগে যায়, অনেক শ্রমিকই কারখানা থেকে আগুনের হাত থেকে বাঁচার জন্য কারখানার তিনতলা চারতলা ছাদ থেকেও তারা লাফিয়ে পড়ার চেষ্টা করেন, পার্শ্ববর্তী যেসব বাড়িঘর রয়েছে সেখানে জানলা ভেঙে লাফিয়ে পড়েন। এই কারণে কিন্তু বেশিরভাগ শ্রমিকরা আসলে তাদের কোমরে, বুকের পাঁজরে বিভিন্ন জায়গায় হাড় ভাঙা সহ অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। এই ধরনের যে অবস্থা, শারীরিক অক্ষমতার কারণেই কিন্তু তারা আসলে এখন পর্যন্ত কর্মহীন। যারা কাজে যোগদান করেছিলেন তারাও কিন্তু এত বছরে আসলে তাদের যে পর্যাপ্ত চিকিৎসা, সেই চিকিৎসার অভাবে ধীরে ধীরে তারাও কর্মহীন হয়ে পড়ছেন। তো বেশিরভাগ শ্রমিকই আসলে মানবতার জীবনযাপন করছেন যারা তার জন্য আহত হয়েছিলেন তারা। তো এইসব দিক থেকে এই বিবেচনা করে বরাবরই তারা দাবি জানিয়ে আসছেন যে দোষী তার সর্বোচ্চ শাস্তি এবং যারা আহত শ্রমিক রয়েছেন তাদের পুনর্বাসন এবং ক্ষতি। এই ছিল তাজরিনের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। শফি, ধন্যবাদ আপনাকে।